হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর চ্যানেল। বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরী মন্দির যায়নি এমন একটা হয় না। তাই মাইথন যাওয়ার পরই আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। কল্যাণেশ্বরী মন্দির পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বোরাকর নদীর তীরে অবস্থিত। ডিভিসির অধীনে বিখ্যাত মাইথন ড্যাম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের একটা বিশেষ আকর্ষণ কেন্দ্র। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দির থেকে একটু দূরে অবস্থিত। 2 নম্বর জাতীয় সড়কের ধারে শোভনপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দিরটি অবস্থিত। এই মন্দিরেই দেবী অধিষ্ঠিত। প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে, কিন্তু আর নিয়ে যেতে পারেননি। জানা যায় রাজা বল্লাল সেনের পালিত কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মী। বিয়েতে যৌতুক হিসাবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর যখন নবদম্পতি তাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন কুলটির স্বপ্নাপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিগ্ভ্রষ্ট হন। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিন পথ খুঁজতে খুঁজতে সারা রাত কেটে যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী দেবীকে তুলতে আসেন, শত চেষ্টার পরও দেবীকে কিন্তু সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করলেন কল্যাণী প্রসাদ। তার দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। এই স্বপ্নপুরী আজ শোভনপুর নামে পরিচিত। এই কল্যাণেশ্বরী দেবীকে নিয়ে আরও অনেক জনশ্রুতি রয়েছে। তার মধ্যে জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে একটা গভীর জঙ্গল ছিল, পাশ দিয়ে বয়ে যেত ছোট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাখারির কাছে শাখা পড়তে যান গ্রামের এক বধূ। শাখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য তাকে যেতে হবে শোভনপুর গ্রামের তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে যান এবং গিয়ে শোনেন তিনি নিঃসন্তান। শাখারির মুখের সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথবাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ দূর জনমানুষ নেই, সেখানে শুধু পাথরে রয়ে গেছে যুবতীর পায়ে ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায় এবং জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেবায়ত হিসাবে নিজে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। নতুন মন্দিরের পাশেই রয়েছে চালনা দাহের সেই ঘাট যেখানে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী। ঘাটের পাথরে মায়ের সেই পায়ের ছাপ আজও রয়ে গেছে। কালী পুজোর রাত্রে প্রচুর ভক্ত সমাগম হয় দেবী কল্যাণেশ্বরী মন্দিরে। সারা রাত ধরে চলে মায়ের পুজো। কথিত আছে 500 বছর আগে এই মন্দিরে নরবলি দেওয়ার চল ছিল। পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায় এবং ছাগ বলি দেওয়ার রীতি চালু হয়। চালনাদহ ঘাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দেন ভক্তরা। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে আরও একটা জনশ্রুতি। আর তৎকালীন সময়ে এই জায়গায় রাজা হরিপদ গুপ্ত এই মন্দিরটি তৈরি করেন। পরবর্তীতে পঞ্চকোটের রাজা এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। রাজার এই মন্দির নির্মাণের ইতিহাস লোকমুখে শোনা যায়। এক চুরিওয়ালা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চাকে বসে থাকতে দেখেন। মেয়েটি তার কাছে চুড়ি কিনতে চায়। মেয়েটি চুড়ি পরার পর যখন চুরিওয়ালা মেয়েটির কাছে টাকা খুঁজে তখন মেয়েটি রাজবাড়ির রাজার কাছে টাকা নিয়ে নিতে বলেন। আগের দিন রাতেই মা কালী সাক্ষাৎ রাজার স্বপ্নে এসেছিলেন এবং তিনি একজোড়া চুড়ি চাইছিলেন। সেই টাকা পরের দিন চুড়িওয়ালা চাইতে এলে রাজা বুঝতে পারেন স্বপ্নাদেশে সত্যি স্বয়ং মা কালী এসেছিলেন। এই ঘটনার পরে একদিন বোরাকর নদী থেকে একজোড়া চুড়ি পরা হাত উঠে আসতে দেখেছেন অনেক গ্রামবাসী এবং সেখানে মায়ের পায়ের ছাপও দেখতে পান গ্রামবাসীরা। এই ঘটনার পরেই রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা। মন্দির প্রতিষ্ঠানের ইতিহাস যাই হোক না কেন,
ভক্তরা শ্রদ্ধা ভরে মায়ের কাছে যা মানত করেন মা তাই পূরণ করেন। তাই ভিডিওর শেষে মা কল্যাণেশ্বরী মায়ের নাম নিয়ে আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, কিপ ওয়াচিং।